আজ মঙ্গলবার, আজকে কুটুসের পরীক্ষা শেষ। সেই এক মাস ধরে ওদের পরীক্ষা চলছে। আজকে লাঞ্চে বানিয়েছিলাম মাছের ঝোল আর একটু অন্যভাবে। আর পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ফেসবুকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও। কোথায় যাচ্ছ? বামাই দিকে তাকাও। মঙ্গলবার দিন ওদের স্পোর্টস ডে থাকে, তাই জন্য গ্রিন টি শার্ট আর হোয়াইট কেডস পরিয়ে পাঠাতে হয়। মিষ্টু আর এই কটা দিনই এই স্কুলে যাবে। এরপরে এপ্রিল মাস থেকে যখন ওদের নতুন সেশন শুরু হবে, মিষ্টু অন্য স্কুলে ভর্তি হয়ে গেছে, তখন আমার মেয়েকে একাই আমাকে নিয়ে আসতে হবে। রবিবার রাত থেকেই একটা নতুন সমস্যা শুরু হয়েছে। প্রত্যেক দিন রাত্রেবেলায় কুটুস কিছুতেই ঘুমোতে পারছে না, আর সেই রাত তিনটের দিকে প্রচুর কাশি হচ্ছে, তারপর বমি করছে, তারপর ঘুমোচ্ছে। তো এই জন্য কি হচ্ছে, আমাদের ঘুমোতে ঘুমোতে সেই 4:30 বেজে যাচ্ছে। আর তাই জন্য সোমার মঙ্গল দুটো দিনই কৌশিক অফিস যেতে পারেনি, আর আমিও সকালে উঠতে পারিনি, আর কোনো কাজ করতে পারছি না। ওকে স্কুলে ছেড়ে এসে তারপর কাজকর্ম করতে হচ্ছে, আর মেয়েটাকেও স্কুলটা অফ করাতে পারছি না, কারণ ওদের এখন পরীক্ষা চলছে। আজকে পরীক্ষা শেষ, দেখা যাক কালকে ও কেমন থাকে। এমনিতে ওর আর কোনো শারীরিক অসুবিধে নেই, কিন্তু ওই শুধু মানে রাত্রিবেলায় কেসে কেসে বমি করছে। তো ডক্টরকে ফোনও করে নিয়েছি, আর ডক্টর বললেন কোনো অসুবিধে নেই, যে ওষুধগুলো খাচ্ছে সেটাই খাবে, তাহলেই ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। ওদের স্কুলে অনেকেরই এরকম হচ্ছে শুনলাম, মানে মায়েদের কাছ থেকে, যে পেট খারাপ হচ্ছে, তারপরে তোমার ওই কাশি, একটুখানি বমি বমি, এই সবগুলো নাকি মোটামুটি অনেক বাচ্চারই হচ্ছে এখন। তো আমি এখন মাছের ঝোলটা বানাচ্ছি। মাছগুলো ভেজে তুলে নিয়েছি, আর এখানে আলুগুলোও ভেজে নিয়েছি। এখানে তেলের মধ্যে একটু গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি দিয়ে তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম। সাধারণ মাছের ঝোল আর কি। এখানে আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিলাম। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, আর একটু টমেটো দিয়ে দেবো। আর এবার ভালো করে সব কটা মশলা ভেজে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে গুঁড়ো মশলাগুলো দেব, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো, এগুলো দিয়েও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার একটু জল দিয়ে কষিয়ে নিয়ে তার উপরে দিয়ে দেবো কুচি করে রাখা ধনে পাতা। এই সময় ধনে পাতাটা দিলে বেশ ভালো একটা ফ্লেভার আসে। না করতে করতেই আমি চারদিকটা একটু একটু গুছিয়ে গুছিয়ে রাখি। এই যেমন মশলার কৌটোগুলোকে আমি মাইক্রোওভেনের ওপরে রাখি, কারণ আমাদের রান্নাঘরে কোনো স্ল্যাবের ব্যবস্থা নেই। যেহেতু ভাড়াঘর, তো সেরকম কোনো স্ল্যাবের ব্যবস্থা আমরা করতেও পারিনি। তো সেই মশলার কৌটো তুলে রাখা, একটু একটু বাসনগুলো মেজে রাখা, সেগুলো আমি করতে থাকি রান্না করতে করতে। তো এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে, জল দিয়ে জলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিলাম, আর ওপর থেকে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেবো, কারণ এগুলো চন্দ্রমুখী আলু, ভেজে নিলেই একদম সেদ্ধ হয়ে যায়। এবার কষানোর সময় থেকে আলুটা দিলে আলুটা একদম গলে যাবে, ওই জন্য ঝোলটা ফুটে উঠলেই আলুটা দিয়ে দিই। তো এখানে আমার মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। আজকে এই একটাই তরকারি বানিয়েছি। ওপর থেকে দিয়ে দিলাম গোটা গরম মশলার গুঁড়ো, আর তরকারি আমার রেডি। এবার আমি গ্যাসের স্ল্যাবটা ভালো করে পরিষ্কার করে নেব। সকালবেলা তো আর করিনি আজকে, তো গ্যাসটাকে ভালো করে মুছে নেব। আর দেখো কতটুকু আমার গ্যাসের কাউন্টার টপটায় একদম জায়গা নেই, ছোট্ট একদম। তো ওইগুলো ভালো করে প্রত্যেক দিন পরিষ্কার করতে হয়, যেহেতু এত ছোট জায়গার মধ্যে রান্না হয়। আর ভালো করে পরিষ্কার না করলে না চারদিকটা পুরো তেলচিটে পড়ে যায়। ওই জন্য মোটামুটি আমার গ্যাসের আশেপাশে যা যা আছে সবই আমি প্রত্যেক দিনই পরিষ্কার করি, সরিয়ে সরিয়ে। আর এই যে কৌটোগুলো দেখছো, এগুলো মোটামুটি এক দুদিন অন্তর অন্তর ভালো করে একটু মুছে দিই। তা না হলে এই যতই চিমনি থাক, রান্নার ওই যে তেলের একটা ছিটে থাকে, সেগুলো কিন্তু চারদিকটায় পড়ে যায়, সব কৌটোগুলোতে পড়ে যায়। আর এইখানে একটা ওপরে একটা গাছ আছে, ওটাকেও একটু ধুয়ে দিই, কারণ তা না হলে ওই গাছের পাতাগুলো এত তেল ছিটে হয়ে যাবে, সেগুলোকে আর দেখা যাবে না। তো মোটামুটি আমার এই গ্যাসটা মোছা হয়ে গেল। এবার এই গ্যাসের ওপরে স্ল্যাবটাকেও একটু ভালো করে মুছে নেব, তাহলে আমার কাজ হয়ে যাবে। এরপরে যেটুকু বাসন আছে সেগুলো একটু মেজে নিলাম। আমার একজন দিদি আছেন যিনি বাসন মাজেন, তবে আমি রান্নার বাসনগুলো কিছুটা মেজে রাখি। আর সকালবেলা কিছু কয়েকটা কাপড় কেচে দিয়েছিলাম, সেগুলো এখন এত রোদ, এত গরম, তো কয়েক দু ঘন্টার মধ্যেই শুকিয়ে যায়। তো শুকিয়ে গেছিলো, তো সেগুলোকে এখন ভাজ টাজ করে তুলে রাখবো, কারণ আমার মেয়ে চলে এলে আর কাজ করতে পারবো না। এই যত স্পিডে ভিডিওটা দেখছো, আমি ঠিক ততটা স্পিডেই বোধহয় কাজ করি যখন ও স্কুলে চলে যায়, কারণ যত কাজ আছে সবই এই সময়ের মধ্যে করে রাখতে হয়। এরপর স্নান টান করে চলে এসেছি।
এরপর পুজো করবো, শ্বশুরমশাইকে খেতে দিয়ে আমি নিজে খাবো। আর এদিকে কৌশিকও আজকে অফিস যায়নি, ওকে ও পরেই খাবে, আমার মেয়ে আসার পরে। আমি খেয়ে দিয়ে তারপর যাবো। এই দেখো রেডি হয়ে গেছি একদম, এবার পুজোটা দিয়ে নিলাম। আমি এখানে তুলসী গাছটা লাগিয়েছিলাম, একদম ছোট্ট একটা তুলসী গাছ, কতটা বড় হয়ে গেছে, বেশ ভালো লাগে দেখতে যখন গাছগুলো লাগাই আর অনেকটা বড় হয়ে যায়। এখানে এখন শ্বশুরমশাইয়ের খাবারটা রেডি করে নিচ্ছি। উনি খুব একটা ঝোল পছন্দ করেন না, তাও কিছু করার নেই, আজকে আমার হাতে বেশি সময় ছিল না অনেক কিছু রান্না করার, অন্য কিছু রান্না করার জন্য, তাই মাছের ঝোল ভাতই ওনাকে দিলাম। ওনাকে খাবারটা দিয়ে আমি আমার খাবারটাও নিয়ে নিচ্ছি, খেয়ে দিয়ে তারপর বেরোবো, কারণ আজকে ব্রেকফাস্ট করার সময় হয়নি, শুধু এসে একটু চা বিস্কুট খেয়েছিলাম। তো কাতলা মাছের এই পেটির দিকটা আমার ভীষণ প্রিয়। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। আজকের জন্য টাটা।